সদ্যরাইজ রাজ্যর শাসনভার গ্রহণ করার পরা আমার সরকারে দুর্নীতিমুক্ত বিদেশী মুক্ত সন্ত্রাসবাদ মুক্ত আর প্রদূষণ মুক্ত অসম নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়িত করবলে দিনে নিশায় কাম করে আহিছে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণ করে আমার সরকারে বলিষ্ঠতার গ্রহণ করা পদক্ষেপ রাইজে প্রত্যক্ষ করেছে। লোকসভা আয়োগকে ধরে বিভিন্ন বিভাগত সংঘটিত দুর্নীতি উদ্ঘাটন করে দুর্নীতিকারীর বিরুদ্ধে আমার সরকারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমার সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের ফলত রাইজর মাজত প্রশাসন ব্যবস্থাটির প্রতি আস্থা আর বিশ্বাস ঘুরি আহিছে। নতুন প্রজন্মর পত্রয় জন্মিছে যে কেবল মেধা আর যোগ্যতার বলত সরকারি চাকরি লাভ করা সম্ভব। সেইদরে সরকারি কামর আবন্টনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া সূচনা হওয়ার ফলত রাজ্যের যুবক যুবতীয় নির্মাণ খণ্ডকে ধরে বিভিন্ন ক্ষেত্রে জড়িত হবলে সুযোগ লাভ করেছে। আজি সরকারি কর্মচারী সকলের মাজত কর্ম সংস্কৃতি উল্লেখনীয়ভাবে বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। ইয়ার ফলত রাজহ আয় যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাইছে।